প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে শিশুদের সর্দি কাশি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা পরিচিত হয়ে নেই আজকের অতিথির সাথে। ডাক্তার কবির হোসেন 1970 সালের জানুয়ারিতে মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1995 সালে শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DCH ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি RP মেডিকেল এর শিশু বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত, এনটিভিকে স্বাগত। যেটি এখনকার সময় এবং ঠান্ডা কিন্তু বাড়ছে ধীরে ধীরে, তো সেই সাথে সাথে শিশুদের সর্দি কাশি সমস্যাটাও কিন্তু বাড়ছে। তো আসলে সেই সর্দি কাশির পেছনে কারণগুলো কি বলে মনে করেন? গরম থেকে আমরা ঠান্ডার দিকে চলে যাচ্ছি এবং অনেক সময় শৈত্য প্রবাহ শুরু হয়। এই সময় বাচ্চারা, যারা 6 মাসের নিচে, সেসব বাচ্চাগুলো খুব ঝুঁকিপূর্ণ থাকে। তাদের বিভিন্ন রকম অসুখে আক্রান্ত হয়, তার ভিতরে সর্দি কাশি আপনি যেটা বললেন সেটা একটা অন্যতম রোগ, যেটার জন্য বাচ্চারা অনেক সময় মারা সাধারণত বুঝতে পারে না যে তার বাচ্চার কোত্থেকে ঠান্ডা বা সর্দিটা লেগেছে। এটা পিছিয়ে কতগুলো কারণ আছে, তার ভিতরে পরিবেশগত একটা কারণ আছে, আর অন্য কারণের ভিতরে আছে যে ব্যাকটেরিয়া, ভাইরাস বা এরকম জীবাণুজনিত কারণ আছে। আচ্ছা, কী কারণে হয়েছে সেটি বোঝা আর কি। পরিবেশগত কারণের জন্য যে অনেকের কাঁচা বাড়ি অথবা টিনের ঘর, এইসব ঘরে বাতাস এবং ঠান্ডা বাতাস খুব বেশি পরিমাণে ঢুকে এবং বাচ্চাকে অনেক সময় খোলামেলা পরিবেশে থাকতে হয়। এটা একটা মানে সামাজিক এবং অর্থনৈতিক কারণ। আর দ্বিতীয়ত, অনেক সময় আমাদের শিশু বাচ্চারা অনেক সময় অতিরিক্ত চঞ্চলতা বা অন্যান্য কারণে খোলামেলাভাবে চলার পছন্দ করে। তারা কোনো সময় ঘরে থাকতে চায় না, যে কোনো কাজে বাইরে দৌড়াদৌড়ি করে। এই সময় অনেক সময় বাচ্চারা সন্ধ্যার পর ঘরের বাইরে যায় ঠান্ডা ঠান্ডার সময়, অথবা মা বাবার সাথে বাইরে যায়। এটার কারণে বাচ্চাদের ঠান্ডাটা লেগে থাকে। তবে এই ঠান্ডার প্রকোপটা শিশুদের যতটা আক্রান্ত করে, বড়দের অতটা আক্রান্ত হয় না। এবং এই আর দ্বিতীয় কারণ হলো জীবাণু। আর জীবাণু কারণের ভিতরে আমরা অনেককে বলি নজোকোমিয়াল ইনফেকশন, যেটা সাধারণত যেটা বাতাসে বা অন্য অন্য জায়গায় থাকে, সেই সব কারণে বাচ্চাদের এই জীবাণু আক্রান্ত হতে পারে। আচ্ছা, তো সাধারণত এই যে সাধারণ সর্দি কাশি, তার সাথে কিন্তু আমরা লক্ষণ হিসেবে জ্বর প্রকাশ পায়, আমরা দেখে থাকি বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের। তো এই সময় আসলে আর কি কি ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে রোগীরা আসে বা তার বাবা মায়েরা আসে? আমরা প্রথমেই দেখি যে বাচ্চারা যখন ঠান্ডা কাশি আসে, তার সাথে অনেক সময় জ্বর থাকে। জ্বরটা অনেক সময় আমরা বলি হাই গ্রেড বা অনেক বেশি থাক পরিমাণ থাকে, অনেক সময় লো গ্রেড বা অল্প পরিমাণে জ্বর থাকতে পারে। এটা নির্ণয় করার জন্য আমরা প্রাথমিকভাবে জ্বরের তাপমাত্রাটা, প্রথমে আমরা জ্বরের থার্মোমিটার দিয়ে বাচ্চার জ্বরের তাপমাত্রাটা নির্ধারণ করব, যে তার আসলে কী রকম জ্বর। আমরা জানি শরীরের স্বাভাবিক তাপমাত্রা যেটা আছে সেটা 98.4 বা 99 পর্যন্ত, এর বেশি যদি হয় তাহলে আমরা মনে করব যে বাচ্চার জ্বর। আর অনেক সময় বাচ্চার মোশন সিকনেস বা অন্য অন্য কারণও জ্বরের জন্য ভুগতে পারে, সেটাকেও আমরা দেখতে হবে। বাচ্চার তাপমাত্রাটা যখন অনেক বেশি থাকবে, তখন আমরা তার সাথে যদি নাক দিয়ে পানি পড়া অথবা অল্প অল্প কাশি, তাহলে এটা প্রাথমিকভাবে আমরা প্রথম 3 থেকে 4 দিন এটা ভাইরাস জ্বর হিসেবে এটাকে বিবেচনা করব। আচ্ছা, কতদিন ধরে এই সমস্যাটা চলতে থাকে সাধারণত? সাধারণত বাচ্চারা 5 থেকে 7 দিন ভুগে। ভোগার পরে অনেক সময় এর থেকে ভাইরাল, যেটা আমরা বলি নিউমোনিয়া, অনেক সময় নিউমোনিয়ার প্রকোপও আক্রান্ত হয় বাচ্চা। কখন এটি হয়? এটি কি কোনো জীবাণুর কারণেই হচ্ছে নাকি তার এটা জীবাণুর কারণে হয়? আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন, কখন এটা হয়। এটা জীবাণুর জন্য হতে পারে, আবার এটা সেকেন্ডারি ইনফেকশন বলি আমরা, যে একটা জীবাণু যখন শরীরে ঢুকে সে আরেকটা জীবাণুকে ইনভাইট করে, অথবা শরীরের ইমিউনিটি যখন ফল করে, আমাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা যেটা কমে, তখন আরেকটা অন্য অন্য অপরচুনিটি, আমরা মানে কিছু কিছু জীবাণু আছে যারা সারাক্ষণই আমাদের শরীরে ঘোরাফেরা করে, সুযোগ খুঁজে তারাও আমাদের ওসব বাচ্চাদেরকে আক্রান্ত করে করতে পারে। আচ্ছা, তো এই জাতীয় সমস্যা নিয়ে যখন আপনাদের কাছে আসে বাবা মায়েরা সেই বাচ্চাদেরকে নিয়ে, আপনারা প্রাথমিকভাবে কী দেখেন? কারণ জ্বর কিন্তু অনেক কারণে হতে পারে, তো সেটি সাধারণ সর্দি কাশিজনিত জ্বর নাকি অন্য কোনো সমস্যা, সেটি আসলে কীভাবে বাচ্চাদের বাবা মায়েদেরকে আশ্বস্ত করেন আপনারা?
হ্যাঁ, এখানে ক্লিনিক্যাল যে আমরা বলি মেডিকেল টার্মে ক্লিনিক্যাল নলেজ, এটা খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই জন্য যে আপনার বাচ্চাটার কী ধরনের জ্বর, তার প্রাথমিকভাবে তার হিস্ট্রিটা খুব গুরুত্বপূর্ণ। বাচ্চা যদি কথা বলতে পারে না, তখন তার মা অথবা তার ভালো অ্যাটেন্ডেন্স অথবা বাবা কারো থেকে আপনাকে সুন্দর করে তার হিস্ট্রিটা নিতে হবে, যে বাচ্চা কতদিন জ্বর ভুগতেছে, জ্বরটা কখন আসে, জ্বরের মাত্রা কত থাকে, নাক দিয়ে পানি যায় কি না, মাথা ব্যথা আছে কি না জ্বরের সাথে, এই হিস্ট্রিগুলো খুব গুরুত্বপূর্ণ। এটা নেওয়ার পরে আপনি এবং তার ডিউরেশন, জ্বরের ডিউরেশন কতদিন, আমরা সাধারণত ভাইরাল জ্বর 3-5 দিন আমরা মনে করি যে এর শুধু অ্যানালজেসিক বা অ্যান্টিবায়োটিকে তার বাচ্চার ভালো হয়ে যাওয়ার কথা। তারপরে যদি অন্য অন্য উপসর্গগুলো থাকে, তার যেমন কাশি উইথ ভমিটিং অথবা বুকে আমরা স্ট্রুতি দেখি যে তার ক্রেপস বা রঙকাই এরকম ক্র্যাকেল যেটা আমরা বলি সাউন্ড অনেক সময় আছে কি না সেগুলো একটু খেয়াল করবো। হ্যাঁ, এইভাবে তার ক্লিনিকে তাকে এক্সামিন করবো, আগে এক্সামিন করবো এবং তার হিস্ট্রিটা নিব, তারপরে আমরা ডায়াগনোস করবো আসলে এটা কি ভাইরাস জন্য ব্যাকটেরিয়া, তখন আমরা তার অ্যান্টিবায়োটিকটা চয়েস করবো, যার সাথে তার অ্যান্টিবায়োটিক দিতে হবে কিনা, কোনটা দেওয়া লাগবে। আমাদের বাবা মায়েদের কিন্তু একটা আগ্রহ থাকে অ্যান্টিবায়োটিকের প্রতি এবং তারা প্রথমেই ধরে নেন যে বাচ্চাদের অ্যান্টিবায়োটিক না দিলে বোধ হয় সেই অসুখটা থেকে তারা মুক্ত হতে পারবেন না, তখন তাদেরকে আপনারা আশ্বস্ত করেন কীভাবে? আসলে এই ব্যাপারে ডাক্তারের ভূমিকার চেয়ে সামাজিক সচেতনতা বেশি দরকার, কারণ ডাক্তার কিন্তু মানুষ যখন তার কাছে যাবে তখন কিন্তু আমি তাকে উপদেশ দিতে পারবো। আর আমাদের সমাজে 100% লোক কিন্তু ডাক্তার কাছে যায় না প্রাথমিক রোগ নিয়ে, তার আগেই কিন্তু তারা ওখানে বেরিয়ার বিভিন্ন জায়গায় অপচিকিৎসা বলেন না মানসিক চিকিৎসা বলেন ওটা নিয়ে তারা তারপর ডাক্তারের কাছে আসে। প্রাথমিক চিকিৎসাটা তারা বিভিন্ন লেভেলে নেয়, হয়তোবা ঢাকার শহর বা বড় বড় সিটিতে কিছু কিছু লোক সচেতন, এখন তারা প্রাথমিক অসুখ হলে ডাক্তারে শরণাপন্ন হয়, কিন্তু গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলে এখনও ওই ধারণা আছে যে আসলে ডাক্তারের পরামর্শ ছাড়া যে আসলে এই চিকিৎসা শুরু করা উচিত না, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, সেটি কিন্তু অবশ্যই জানা জরুরি এবং মেনে চলা উচিত। এজন্য সামাজিক সচেতনতা। জানতে চাইবো যে যখন সর্দি কাশির বা জ্বরের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসছে, আপনারা ওষুধের সাথে সাথে লাইফস্টাইল বা কিভাবে আসলে জ্বরটা যখন তীব্র জ্বর আসবে কিভাবে সেটিকে কমিয়ে রাখা যাবে বা কন্ট্রোল করার কিছু উপায় বাবা মায়েদেরকে শিখিয়ে দেন কিনা সেটিকে? আপনি ভালো কথা বলছেন, এখানে একটা সমস্যা প্রায়শই হয় অনেক সময় জ্বরের সাথে একটু কাঁপুনি হয়, এটাকে আমরা শিভারিং বলি, আবার অনেক কাঁপুনির সাথে আমরা খিচুনি হয়, সেটা আমরা ফেব্রাইল কনভালশনও বলি। তাই দুইটাকে পার্থক্য করার জন্য একটু রোগীকে কাউন্সিলিং এবং অ্যাসুরেন্স করতে হবে। এখন কোনটা শিভারিং কোনটা কনভালশন এ বোঝার জন্য ডাক্তার রোগীর সাথে কথা বলতে হবে। সাধারণ কাঁপুনি কোনটা এবং খিচুনি কোনটা? খিচুনির রোগটা কিন্তু আবার ভিন্ন জিনিস, সেটা কিন্তু কনভালশন শুরু হয় ব্রেনের ই থেকে, তখন বাচ্চা হাত পা খিচুনি দেবে, চোখ উল্টাবে এবং খিচুনির হয়তো দাঁত কাটবে অনেক সময়, অনেকে বলে সেভ বিবরের মুখ দিয়ে, হ্যাঁ এরকমভাবে বাচ্চা হবে। এটা সাধারণত 6 মাস থেকে 2 বছর পর্যন্ত হয়, আমরা ফিব্রাইল কনভালশনটা 6 মাস বয়স থেকে শুরু হয়, 2 বছরের ভিতরে ম্যাক্সিমাম শিওর হয়। আর শিভারিং হলে বাচ্চা অতিরিক্ত জ্বরে কাঁপে, তখন বাচ্চার টেম্পারেচারটা ইমব্যালেন্স হয়ে যায়, বাচ্চা বাড়ির টেম্পারেচারটা অ্যাডজাস্ট করতে পারে না, তখন বাচ্চার শরীর কাঁপুনি হয়, মা বাবা মনে করে এটা ইপুদা খিচুনি বাচ্চার, এভাবে আসে। তখন আমাদের কাজ হবে, চিকিৎসা হবে, ফার্স্ট অ্যাসিওর করা রোগীকে যে আপনার বাচ্চা জ্বরের জন্যই কাঁপছে বা জ্বরের জন্য আপনার সমস্যা হয়েছে, আপনি ফার্স্ট আমরা যেহেতু ওই সময় সে অতিরিক্ত ওষুধ, আমরা ওখানে ওই সময় বলি যে সাপোজিটরি ইউজ করতে পারি জ্বরের জন্য এবং তার ট্যাপিট স্পঞ্জিং গাটা মুছে দেওয়ার জন্য এবং গা খুলে বাতাস দিয়ে স্পঞ্জ করে দেয়, এটাই মেন জিনিস। ঠান্ডা পানি দিয়ে কিন্তু অনেকে স্পঞ্জ করে দেয় না, এটা ভুল, খুব ঠান্ডা পানি দিলে বাচ্চা শিভারিং বাড়বে, কুসুম পানি দিতে হবে। আচ্ছা, আর একটু ছোট করে জানতে চাইবো, নাক বন্ধ হয়ে যায় বা ন্যাজাল অবস্ট্রাকশন হয় এক্ষেত্রে সর্দি কাশির কারণে, তখন কিন্তু বিশেষ করে নবজাতকের ক্ষেত্রে বা ছোট শিশু আছে তারা কিন্তু শ্বাস নিতে পারে না, সেক্ষেত্রে তাদের কি করণীয়? ভালো কথা প্রশ্ন করছে। সাধারণত 6 মাস পর্যন্ত আমাদের কফ রিফ্লেক্স, 2 বছর পর্যন্ত কফ রিফ্লেক্সই তৈরি হয় না বাচ্চাদের, এই সময় পর্যন্ত বাচ্চারা গলার কফ বা নাকের শ্লেষা এগুলো বের করার মতো মানে অবস্থা তৈরি হয়নি, তখন আমরা সাধারণত এইসব আসলে আমাদের ন্যাচারাল ওরিফিস তো এই দুইটাই বাচ্চাদের, আমরা এই দুটো ন্যাচারাল ওরিফিস দিয়ে প্রাকৃতিক যেটা আছে এটা দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস এবং নিয়ে থাকি। এখন এই দুটো বাচ্চাদের বন্ধ হলে বাচ্চা তো বলতে পারবে না, তাকে তার সিমটম দেখে তার অবস্থা দেখে বুঝতে হবে যে বাচ্চার নাক বন্ধ হয়েছে অথবা গলায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখন আমাদেরকে আমরা প্রাথমিকভাবে নাকের যে ড্রপগুলো আছে বাজারে সেইগুলো ব্যবহার করতে বলি, আর যদি বেশি হয় তাহলে আমরা অনেক সময় অরোফেরিয়াল সাকশন গলায় সাকশন করে কফটা পরিষ্কার করে দেবো, নেবুলাইজ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিলেন আমাদেরকে। আপনাকে ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ যে
সংবাদ সেটা সবাইকে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, আমরা জানলাম শিশুদের ক্ষেত্রে সাধারণ সর্দি জ্বর বা সর্দি কাশি হলে কী করবেন তা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ শুনলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি এই পরামর্শগুলো আপনাদের উপকারে আসবে। আজকে আমরা যে এক্সারসাইজগুলো দেখাবো, ম্যাক্সিমাম এক্সারসাইজগুলো থাকবে হচ্ছে কেটলবেলের মাধ্যমে। কেটলবেল হচ্ছে এমন একটা এক্সারসাইজ মুভমেন্ট, এটাকে বলা হইতে হচ্ছে রাশিয়ার স্ট্রং ম্যান সিক্রেট। কারণ একটা সময় দেখা যেত আমেরিকানরা অথবা অন্যান্য দেশের লোকজনরাই, মানে বিশেষ করে মানে আমেরিকান অথবা ইউরোপিয়ানরা, দেখা যাচ্ছে যে সব কিছুতে তারা এক্সপার্ট হচ্ছে কিন্তু স্ট্রং ম্যান কম্পিটিশনে গিয়ে রাশিয়ানদের সাথে কেউ কিন্তু পারছে না। এর ভিতরে রাশিয়ানদের কিছু সিক্রেট ছিল, কিছু কিছু সিক্রেটের ভিতরে ওয়ান অফ দ্য সিক্রেট ওয়াজ কেটলবেল ট্রেনিং। কেটলবেল ট্রেনিংটা শুধুমাত্র তারা মানে রাশিয়ান কিছু ট্রেনার ছিল তারাই শুধু এটা ই করাতো, প্র্যাকটিস করাতো। যেমন আমাদের দেশে যেরকম আগে একসময় মুগুর ভাসত, যেরকম ঠিক ওইরকম কিছু কনসেপ্ট দিয়ে কেটলবেল ট্রেনিংটা ছিল। ইট ইজ এ ভেরি ওরিয়েন্টাল এক্সারসাইজ, অনেক আদিম যুগের একটা এক্সারসাইজটা ছিল এবং রাশিয়ান একটা সেট খুব সিক্রেটলি প্র্যাকটিস করতো। রাশিয়া যখন ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে কিছু কিছু ইনস্ট্রাক্টর ওয়ার্ল্ড ওয়াইড যখন চলে যায়, তখন তার এক্সারসাইজগুলো বিভিন্ন ওয়ার্ল্ডে এটা শেখানো শুরু করে। তো প্রথমে যেহেতু এক্সারসাইজগুলো একটু ডিফিকাল্ট ছিল, যেন সব ইয়েরা মানে যারা এক্সারসাইজ জড়িত ছিল তার সবাই জিনিসটা নিত না, কিন্তু যারা জিমের সাথে ইনভলভ ছিল না, মানে যেরকম মিলিটারির লোকজনরা অথবা বিভিন্ন বক্সিং অথবা কম্ব্যাট স্পোর্টসের সাথে যারা জড়িত ছিল অথবা স্পেশালি রাগবি টিমের সাথে যারা জড়িত ছিল, তারা করেছিল কি, যেহেতু এক্সারসাইজের মাধ্যমে আপনার স্ট্রেংথ বাড়ে, মাসল বাড়ে এবং স্পিডটা কমে যায় না, যেটা অন্য এক্সারসাইজের মাধ্যমে হয়, স্পিডটা ইন্ট্যাক্ট থাকে এবং কিছু 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 বেড়ে যায়, এই জন্য তারা কেটলবেল ট্রেনিংটাকে নিয়েছে। ইদানিং দেখাচ্ছে ওয়ার্ল্ডের যত হাই ক্লাস সেলিব্রিটিরা আছে অথবা মানে এলিট যারা স্পোর্টসম্যান আছে, তারা জিমের সাথে কেটলবেল ট্রেনিংটাকে ইনভলভ করে। তো আমরা দেখাবো যে আজকের থেকে আমরা যে প্রোগ্রামগুলো শুরু করবো, আমরা কয়েকদিন পর্যন্ত কেটলবেল ট্রেনিংটা দেখাবো, আমরা বেসিক মুভমেন্টগুলো দেখাবো। তো আমি ট্রাই করেছি যে একদম সিকোয়েন্স অনুযায়ী স্টেপ বাই স্টেপ কীভাবে কয়ে করতে হয়, এভাবে একটা সিরিয়াল অনুযায়ী কয়ে করার জন্য। তো আমরা ফার্স্ট সিরিয়ালটা আজকে দেখাচ্ছি, আর কন্টিনিউস আমরা প্রায় 10-12টা মতো সিরিয়াল দেখাবো। এটা হচ্ছে বেসিক মুভমেন্ট, এরপর অন্য অন্য এক্সারসাইজগুলো আছে সেটা আমরা পরবর্তীতে দেখাবো, বাকি বেসিকগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আজকে যেহেতু ফার্স্ট যে বেসিক মুভমেন্টটা, আমি আগে বলছি যে আমি ট্রাই করেছি হচ্ছে সিরিয়ালিতে দেখানোর জন্য, যে যেখান থেকে শুরু করতে হয়। তো ফার্স্ট যে জিনিসটা দেখানো সেটাকে আমরা বলি হচ্ছে কেটলবেল সুইং। তো কেটলবেল সুইংয়ের সময় যে জিনিসটা হচ্ছে, আমরা রেডি করছি পুরো বডিটাকে ওয়েট ট্রেনিংয়ের জন্য। ইটস নট লাইক দ্যাট তো অন্য অন্য আইসোলেশন এক্সারসাইজের মতো, যেমন যখন চেস্ট শুরু করছি চেস্টটাকে আমরা ই করি, ওয়ার্ম আপ করি। কেটলবেলের মেইন জিনিসটা হচ্ছে এটা হচ্ছে টোটাল বডি ওয়ার্কআউট, এবং অন্য অন্য এক্সারসাইজ আমরা ইদানিং যেটা দেখাচ্ছি যেটা এটা সেটা হোটেল বডি ওয়ার্কআউটের সাথে এটা কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটিও হচ্ছে। কারণ আমরা কেটলবেল ট্রেনিংটা আমরা সেম যে কনসেপ্টে করছি এটা হচ্ছে মিনিট ওয়াইজ, প্রত্যেকটা সেশন থাকে 2 মিনিটস, এবং এখানে মানে যে রেস্টের যে পিরিয়ডটা থাকে সেটা থাকে 1 মিনিট, মানে 2 মিনিট অন 1 মিনিট অফ। ওকে, এখন দেখবো যে কেটলবেল সুইং কীভাবে করতে হয়। আজকে আমাকে দেখাবে হচ্ছে কসরবেল। ওকে, রেডি? ওকে, প্রথমে আমরা শুরু করবো হচ্ছে দুই হাত গো। এটা জাস্ট খেয়াল করবো আপনি কন্ট্রোল করে ওয়েটটাকে সেই মানে করছেন না, ইউ আর ফলোয়িং দ্য ওয়েট। ওয়েট যেখানে যাচ্ছে আপনি সেটাকে ফলো করেন, আপনার বডি সেভাবে ফলো করবেন। যখন দুই হাতে করছেন মানে ইটস এ স্কোয়ারিং মোশন অ্যান্ড এ ডেড লিফ্ট মোশন এবং আপরাইট থ্রো মোশন। ওকে, প্রত্যেকটা মোশন একসাথে যাচ্ছে এবং এটা স্ট্যাবিলাইজ করার জন্য আপনি রিস্টে গিয়েই হচ্ছে ই হবে। এখন জিনিসটা যেটা জিনিসটা করবেন, দুই হাতে যখন করবেন এটা করবেন 30 সেকেন্ড, দুই হাতে করার পরে এক হাতে করবেন। এখন দেখুন এক হাতে কীভাবে কীভাবে করবেন, সেম মোশন কিন্তু এক হাতে হবে। ওকে, সুইংিং মোশন, কোনো কন্ট্রোল মোশন না, ইটস জাস্ট সুইং। এটা আপনি ওয়েটের মোমেন্টামটা ইউজ করছেন, এটা 30 সেকেন্ড করবেন। 30 সেকেন্ড করার পরে নন স্টপ কিন্তু, ওকে গো, ইয়েস সুইংিং, ইয়েস সুইংিং, ইয়েস, ওকে 30 সেকেন্ড, এরপরে টু আর্ম, দুই হাত, ওকে সুইংিং। ওকে, তাহলে কী হলো, 30 সেকেন্ড টু হ্যান্ডস, দুই হাত, এরপরে 30 সেকেন্ড এক হাত, এরপর 30 সেকেন্ড এক হাত, এরপরে 30 সেকেন্ড আবার দু হাত, তাহলে কী হলো, ই হয়ে গেলো আপনার 2 মিনিট। 2 মিনিট করার পরে আপনি 1 মিনিট রেস্ট নেবেন। এটা হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ অফ কেটলবেল। এটাকে আমরা ধরি যে কোনো এক্সারসাইজের প্রথমে যদি এটা আপনি ওয়ার্ম আপ করেন, শুধু কেটলবেল ইয়েতে না, আমার প্রোগ্রামে না, যে কোনো জায়গায় যদি ওয়ার্ম আপ হিসেবে আপনি জিনিসটা করেন, ইটস এ ভেরি গুড ওয়ার্ম আপ। আপনার বডির প্রত্যেকটা মাসল এবং লিগামেন্টসগুলো কিন্তু ওয়ার্ম আপ হয়ে যায় শুধুমাত্র এক্সারসাইজের মাধ্যমে। খেয়াল রাখবেন ওয়েটটা আপনার সুবিধা মতো নেবেন, যারা হেভি ওয়েট নিয়ে করতে নিতে পারে তারা হেভি ওয়েট নেবেন, যারা পারবেন না তারা লো ওয়েটে শুরু করবেন, এমন কোনো ই নেবেন না ওয়েট আপনি নেবেন যারা ইঞ্জুরি হবে। রিজন ইজ এটা সেশন চলবে 2 মিনিট পর্যন্ত, হয়তো প্রথমে নিতে পারবেন কিন্তু পরবর্তী দেখা যায় ওয়েটটা তো বেশি হয়ে যাবে, তখন আপনি খুব একটা ভালো বেনিফিট পাবেন না, উল্টা দেখবেন যে আপনার লোয়ার ব্যাকে অথবা মানে আপার ব্যাকে কোনো একটা ইঞ্জুরি ইয়ে হবে।
প্রিয় দর্শক, গর্ভবতী মায়েদের খাদ্য তালিকায় কিছু বিশেষ খাবার সংযোজন করতে হবে। কোন কোন খাবার গর্ভবতী মায়েদের জন্য জরুরি, চলুন জেনে নেওয়া যাক একজন পুষ্টিবিদের কাছ থেকেই। একজন সন্তান সম্ভবা মায়ের সঠিক পুষ্টি চাহিদা পূরণ খুবই গুরুত্বপূর্ণ। তার গর্ভস্থ সন্তানের সঠিক পুষ্টির জন্য এবং মায়ের নিজের সুস্থ থাকার জন্য তার একটি পথ্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সময়ে মায়ের ক্যালোরি চাহিদা বৃদ্ধি পায় এবং তা প্রায় 200 থেকে 350 কিলো ক্যালোরি বৃদ্ধি পাচ্ছে, এবং এই ক্যালোরি চাহিদা মায়ের যথাযথ পুষ্টি উপাদানের উপর নির্ভর করে। এই দুটি পুষ্টি উপাদান হচ্ছে, বড় পুষ্টি উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট এবং প্রোটিন। এই সময় মায়ের ক্যালোরি চাহিদা তার সঠিক ওজনের উপর নির্ভর করে। সর্বমোট এই সময় মায়ের ক্যালোরি 200 থেকে 350 কিলো ক্যালোরি বৃদ্ধি পায়, এবং এই পুষ্টি চাহিদা নির্ভর করে মায়ের যথাযথ খাবার দাবারের উপর। সবচেয়ে বড় পুষ্টি উপাদান হচ্ছে প্রোটিন, এবং এই প্রোটিনের চাহিদা পূরণের জন্য মাকে তার খাবারের সাথে বিভিন্ন ফার্স্ট ক্লাস কয়েকটি প্রোটিন আছে যা অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। তার মধ্যে দুধ, ডিম, মাছ, মাংস, দই, ছানা, পনির, এগুলো খুবই ভালো। মাছ হচ্ছে একটি উৎকৃষ্ট মানের প্রোটিন যা থেকে মা অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড পেতে পারে, এবং এটি তার গর্ভস্থ সন্তানের মস্তিষ্ক, মাংসপেশি এবং হার্টের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আরেকটি উপাদান হচ্ছে দুধ। দুধ থেকে মা শুধু তার প্রোটিন পাচ্ছেন না, তার গুরুত্বপূর্ণ একটি উপাদান ক্যালসিয়ামও পাচ্ছেন, এবং এই সময়ে মায়ের ভিটামিন মিনারেলসের চাহিদা বেড়ে যাওয়ার জন্য তার খাবারে প্রচুর পরিমাণে টক, মিষ্টি, রঙিন ফল, শাকসবজি অন্তর্ভুক্ত করতে হবে। আরও কিছু কিছু জিনিস এই সময় মাকে মেনে চলতে হবে। তার মধ্যে আছে, মা একই সাথে এই সময় পেট ভরে অনেকটা খাবার নিতে পারেন না, তাই এমন কিছু কিছু খাবার তার খাবারে রাখতে হবে যাতে উনি অল্প পরিমাণে নিচ্ছেন কিন্তু সে একই খাবার থেকে ভালো পুষ্টি একসাথে পেয়ে যাচ্ছেন। যেমন এর মধ্যে আছে দই, চিড়া, কলা এবং ব্রেড, মার্জারিন, জ্যাম হতে পারে, পুডিং হতে পারে, খেজুর, তাছাড়া খিচুড়ি, স্যুপ, নুডলস হতে পারে, এবং শাকসবজির কিছু স্যুপ হতে পারে, যা থেকে মা অল্প পরিমাণে খাবার নিলেন কিন্তু তার এনার্জি থাকলো তার শরীরে ভালো পরিমাণে। এবং এই সময় বাইরের খাবারের থেকে তাকে বিরত থাকতে হবে, যেই খাবারই উনি খান না কেন, যাতে উনি মনের আনন্দের সাথে তা গ্রহণ করতে পারে, এবং কোমল পানীয় থেকে তাকে দূরে থাকতে হবে। এগুলো তার সন্তানের সঠিক বৃদ্ধির ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। তার খাবার, তার অনেকটা সময় খালি পেটে থাকা যাবে না, সে যাতে তার সময় মতো তার খাবারটা গ্রহণ করে, এবং তার আশেপাশে পরিবেশ সকল কিছু যাতে তার খাবার নেওয়ার সময় একটা উপযুক্ত থাকে সেভাবে খেয়াল করতে হবে। তার সঠিক ওজনের দিকে তাকে এই সময় খেয়াল রাখতে হবে। তাই এই সময়ে মার তার সঠিক পুষ্টি চাহিদা পূরণ করার পাশাপাশি বাড়ন্ত শিশু সঠিক ওজনের দিকেও তাকে খেয়াল রাখতে হবে। এবং গর্ভাবস্থা একটি এমন একটি সুন্দর সময় যাতে মা তার প্রপার অ্যাটেনশন দিয়ে তার সন্তানের সঠিক গ্রোথের দিকে খেয়াল করতে পারে, যাতে উনি একটি সুস্থ সন্তানের জন্ম দিয়ে তাকে আলোর মুখ, পৃথিবীতে আলোর মুখ দেখাতে পারেন। এই সময় মায়ের পানি শূন্যতা রোধ করার জন্য তাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, এবং এই সময়ে যে মায়ের প্রোটিনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে তার সকল খাবারের উপাদানগুলোর পাশাপাশি, কারণ বড় একটি উপাদান হচ্ছে কিন্তু প্রোটিন, এই প্রোটিনের চাহিদা যেহেতু বৃদ্ধি পাচ্ছে তার প্রপারভাবে খেয়াল করতে হবে তার যতটুকু তার এই সময় গ্রহণ করা উচিত। যদি একজন মানুষের পার ডে প্রোটিনের চাহিদা হয় 35 থেকে 40 গ্রাম, এর সাথে তাকে আরও প্লাস করতে হবে 15 থেকে 20 গ্রাম, মানে তার প্রত্যেকটা খাবার যাতে হাই প্রোটিন জাতীয় হয় তাকে এই ব্যাপারেও খেয়াল রাখতে হবে। তাই মাকে আমাদের একটাই রিকোয়েস্ট হচ্ছে, তাকে সে উনি যদি সুন্দর একটি সন্তানের জন্ম দিতে চান এবং তাকে পৃথিবীর আলোর মুখ দেখাতে চান, তাহলে তার পুষ্টি চাহিদা পূরণ করার জন্য তাকে সঠিক খাদ্যাভ্যাসের দিকে খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। অতিরিক্ত মদ পানে খাদ্যনালী ও লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ে। স্তন ও মলাশয় ক্যান্সারের সঙ্গেও মদপানের অভ্যাসের সম্ভাব্য যোগাযোগ রয়েছে। ক্যান্সারের কবল থেকে বাঁচতে হলে মদপানের অভ্যাস থাকলে তা ছেড়ে দেওয়াই হবে উত্তম। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়।
প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, শিশুরা অনেক সময় খেলতে যেয়ে বা বিভিন্ন সময় আঘাতপ্রাপ্ত হয়, তবে যদি দেখা যায় যে শিশু আঘাতপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে যদি অজ্ঞান না হয়ে যায়, জ্ঞান যদি থাকে এবং সে যদি বমি না করে, ঘণ্টাখানিকের মধ্যে যদি বমি না করে, তাহলে অত ভয় পাওয়ার মতো তেমন কিছু না। তবে যদি দেখা যায় যে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে ঘণ্টাখানিকের মধ্যে তার আবার বমি শুরু হলো অথবা অজ্ঞান হয়ে গেল বা খিচুনি হলো, এরকম যদি সমস্যা দেখা যায় তবে সাধারণত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তখন বাসায় বসে না থেকে ডাক্তারের কাছাকাছি যে কোনো ভালো একজন ডাক্তারের কাছে অথবা হাসপাতালে গেলে সাধারণত দেখা যায় যে এই সমস্ত চিকিৎসা করলে পেশেন্ট বাচ্চাগুলি ভালো হয়ে যায়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।